Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। টেলানার আমরা চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা রাইটিং পার্টের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো একটি ইম্পর্টেন্ট ইমেইল। ইমেইলটার নাম হচ্ছে রাইট অ্যান ইমেইল টু ইয়োর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইয়োর রেজাল্ট অব দ্য জেএসসি এক্সামিনেশন। জেএসসি পরীক্ষার ফলাফলের সম্বন্ধে জানিয়ে বাবাকে একটি ইমেইল লিখতে হবে। তো বন্ধুরা, ইমেইলের মূল যে নিয়মকানুন সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়, কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা কি লিখব, আমরা টুতে বাবার নাম এবং যে বাবার জিমেইল অ্যাড্রেস রয়েছে বন্ধুরা সেটাকে লিখে দেব। তো এখানে আমি লিখলাম করিম 77@gmail.com। মনে করো বাবার নাম করিম আর তার জিমেইল অ্যাড্রেস হলো 77@gmail.com। এটা লিখে ফেললাম। এরপরে আমরা সাবজেক্টটা দিয়ে দিচ্ছি টু ইনফর্ম দ্য রেজাল্ট অফ জেএসসি এক্সামিনেশন। এটা হচ্ছে আমাদের কী হবে সাবজেক্ট। এরপরে আমরা দিব হলো ডিয়ার ফাদার। বন্ধু হলে ডিয়ার ফ্রেন্ডের নাম লিখতে হইতো, তো বাবার এখানে নাম লেখা যাবে না, ডিয়ার ফাদার লিখতে হবে। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নেবেন। ই উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, আপনি জেনে খুশি হবেন যে দ্য রেজাল্টস অফ মাই জেএসসি এক্সামিনেশন, আমার জেএসসি পরীক্ষার ফলাফল হ্যাভ বিন পাবলিশড, মানে প্রকাশিত হয়েছে। আই হ্যাভ গট জিপিএ 5 ইন অল সাবজেক্টস, আমি সকল বিষয়ে জিপিএ 5 পেয়েছি। প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন ফর মাই সাকসেস, আমার সাফল্যের জন্য। নো মোর টুডে, আজকে আর নয়। কনভি মাই রিগার্ডস টু মাদার, মাকে আমার সালাম দিবেন। অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ, এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন। ইয়োর লাভিং সান, আপনার ভালোবাসার পুত্র মেহরাব। তো বন্ধুরা, ইমেলটা আমি লিখে ফেললাম, তোমরা দেখলে অবশ্য ইমেলটা কিন্তু অনেক সহজ ভাষায় উপস্থাপন করা হলো, আশা করি তোমাদের মনে থাকবে। আর বাংলা অনুবাদ করে শিখলে যারা একটু কম বুঝে তারা কিন্তু সহজে মনে রাখতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। ছোট্ট এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যে আমাদের অ্যানুয়াল এক্সামিনেশন খুব নিকটে, তাই যখন যেটা পারছি ইম্পর্টেন্ট পড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ডোন্ট মাইন্ড, সবাই ভালো থাকবে।